আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকে দেখ, আমরা তো এতদিন ধরে পড়ে যে মানে অনেকগুলো জিনিস যা আমরা একদম সিরিয়াল ওয়াইজ পড়ে এসেছি সেগুলো তো আছেই, মানে যে সমস্ত 12 ক্যারেক্টার্স আমরা উঠিয়েছিলাম, সিমিট্রি আমরা করেছিলাম, তারপরে সেই সিমিট্রি অনুযায়ী, সিলোম অনুযায়ী, যা আমি রোজই এতদিন আমরা রোজই একই জিনিস অলমোস্ট ডিসকাস করছি, যে সিমিট্রি অনুযায়ী, সিলোম অনুযায়ী, তারপরে হচ্ছে তো রিপ্রোডাকশন মোড অনুযায়ী, কখনো কখনো রেসপিরেটরি কোনো অর্গ্যান আসছে কিনা, এক্সক্রিটারি কোনো অর্গ্যান আসছে কিনা, সমস্ত অর্গ্যান অনুযায়ী আমরা ভাগ করে মোটামুটি আমরা এত কোন যেগুলো পেলাম সেগুলো কি বলতো আস্তে আস্তে যে ইমপ্রোভাইজ হচ্ছে, এভলিউশন যে ওর মধ্যে কাজ করছে সেটা আমরা খুব প্রমিনেন্টলি বুঝতে পারছি, এবং ওয়াটার ক্যানেল থেকে আস্তে আস্তে অন্য পিগমেন্ট আসছে। কিন্তু আজকে আমরা যেটা মানে ডিসকাস করব সেটা হচ্ছে, সেটা একটা না খুব ইউনিক, ইউনিক এই সেন্সে যে এর মধ্যে না মানে আর্থ্রোপোডা আমি এতদিন ধরে পড়াচ্ছি, স্টিল এইটা আমাকে এখনো অবধি মানে খুব মানে আমি অ্যাস্ট্রোনাইজ হই এই কিংডম, মানে এই কিংডমটা মানে এই ক্লাসটাকে নিয়ে, কিংডম নয় ক্লাসটাকে নিয়ে, এই কারণে যে এর ভেতরে প্রচুর সাব ক্লাসেস আছে এবং সাব ক্লাসগুলো সব এক একটা এক এক রকম ভ্যারাইটির জিনিসপত্র, এবং সেখানে হয়তো পড়তে হচ্ছে আমাদের, লার্ন করতে হচ্ছে, সেই অনুযায়ী পেপার আসছে, সেই সব যদি আমরা সরিয়ে শুধু এইটাকে ফোকাস করি তাহলে দেখব যে এর মধ্যে অদ্ভুত রকম একটা ভ্যারাইটিস ভ্যারাইটিস সাব ক্লাসেস রয়েছে যেগুলো হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু একে অন্যের থেকে যথেষ্ট ডিফারেন্ট এবং খুব ইউনিক। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর্থ্রোপোডা নিয়ে ডিসকাস করব। তার আগে আমি বলে রাখি, এখানে এখানে যে ইনসেক্টটার মধ্যে যে মসকিটো আছে সেই মসকিটোটা আমরা এখানে অল্প করে করে বেরিয়ে যাব, কারণ 12-এ আমাদের হেলথ এন্ড ডিজিজ আছে, ওখানে কিন্তু মসকিটোর লাইফ সাইকেল আমরা আবার করব। তো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা আরেকটা যে মানে এই কিংডমের আন্ডারে আরেকজন যিনি আসছেন তিনি প্রন, প্রন দিয়ে আমরা আজকে ক্লাসটা যদিও শুরু করব, তারপরে সেন্ট্রিপিড মিলিপিড সবই এখানে আমরা অল্প অল্প করে পড়ব। তো এই ক্লাসটার মধ্যে এইখানে যে ইনসেক্টস আসছে এবং বাটারফ্লাই, আরেকজন, একটা হচ্ছে মসকিটো আরেকটা হচ্ছে বাটারফ্লাই, যেখানে আমরা মেটামরফোসিসটা মানে এই ব্যাপারটা টার্মটা মনে রাখবি যে একজন মানে এটা লার্ভা, আমরা এতদিন ধরে লার্ভার কথা প্রচুর পড়েছি, এক থেকে লার্ভা এবং লার্ভার থেকে যে যে ম্যাচিওর জিনিসটা বেরোচ্ছে সেইটার সঙ্গে সেই লার্ভাটার কিন্তু অ্যাজ সাচ কোনো মিল নেই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই এই কিংডমটা এই জন্য, এবং এই আর একটা সাব সরি ক্লাসটা আর একটা হচ্ছে বা ফাইলামটা যেটা যে আর্থ্রোপোডার আর্থ্রোপোডার যে ফাইলামটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এর মধ্যে আমি বললাম কি যে ভ্যারাইটিস রকম জিনিসপত্র আমরা এই একটা ফাইলামের মধ্যে দেখতে পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা যেটা আমরা ফার্স্ট টপিকটায় চলে আসি, তোরা একটু খাতাটা নে, নিয়ে আর্থ্রোপোডার যে বেসিক ফর্মটা সেটা একটু নোট ডাউন কর, বেসিক যে ক্যারেক্টারসগুলো আমরা দেখে থাকি। বডি ফর্ম, আচ্ছা আজকে কি পরিষ্কার দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা একটু একটু কপি কর, মলি একটু কপি কর, সৌভিক, সুশান্ত আজকে নতুন এসেছে, সুশান্ত ফার্স্ট ক্লাস তোর আজকে? আচ্ছা, আমরা আগে না অনেকটা পড়ে নিয়েছি অ্যানিমাল কিংডম, একটা বিশাল টপিকের মধ্যে আমরা ঢুকেছি, নিটে এখান থেকে কোয়েশ্চেনও আসে, তুই তুই তবুও খাতাতে আর্থ্রোপোডা থেকেই কপিটা কর, কারণ আমি পরে তোরা রেকর্ডেড ক্লাস পাবি এবং সেখানে যা যা কোয়ারিজ হবে আমি একটা ডাউট ক্লিয়ারিং সেশন তোদের জন্য রাখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোরা আজকে এইখান থেকেই শুরু কর, যেখানে আর্থ্রোপড একটা অ্যানিমাল কিংডমের একটা পার্টিকুলার ফাইলাম, যেখানে আমরা আর্থ্রোপড সম্বন্ধে এবং তার কিছু সাব ক্লাসেস, ইম্পর্টেন্ট স্পিসিস নিয়ে ডিসকাস করব। তো বডি ফর্মটা কি হয় বাবা, যে বডি ফর্ম যখন আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম সেইটা আমরা দেখেছিলাম যে কি ফরম্যাটে বডিটা আছে, সেগমেন্ট হয়ে আছে নাকি সিঙ্গল আছে, তার মধ্যে কোনো সিলোম মানে কোনো ক্যাভিটি আছে কি না, ক্যাভিটি থাকলে সেটা ট্রু না সিউডোসিলোমেট,
জার্ম লেয়ারটা কি সেইটা আমরা ডিসকাস করেছি, কি লেভেল অফ অর্গানাইজেশন আছে, মানে শুধু একটা সেল দিয়ে টোটাল বডিটা, নাকি সেল থেকে টিস্যু ফর্ম হচ্ছে, টিস্যু থেকে কোনো অর্গ্যান সিস্টেম ফর্ম হচ্ছে সেইটা আমরা দেখেছি, আইটা কেমন হচ্ছে সেটা দেখেছি, অ্যাপেন্ডেজ আছে কিনা, মানে কোনো টুকরো টুকরো বাইরে থেকে মনে হচ্ছে সেগমেন্টেড কিনা সেইটা দেখেছি। তো এই যে সমস্ত মোটামুটি প্রথম যে আমাদের দুটো ক্লাস হয়েছিল ইন অ্যানিমাল কিংডম, সেখানে আমরা 12টা টপিক আমরা সেখানে ইনক্লুড করেছিলাম। তার মধ্যে থেকে আমরা তুলে নিয়েছিলাম হচ্ছে যে কিছু টপিক, যে কিছু ক্যারেক্টার্স যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলোর ওপর বেস করে কিন্তু আমরা পুরো কিংডমটা, পুরো অ্যানিমাল কিংডম, একটা এত বড় হিউজ টপিক আমরা তার উপরে বেস করে পড়ছি। এখন তুই যখন রেকর্ডেড ক্লাসটা পাবি তখন তুই এই 12টা ক্যারেক্টার আমি কেন তুলেছিলাম, সেখান থেকে কেন লিখছি, সেইগুলো আমরা তুই তখন ক্লিয়ার হয়ে যাবে, যদি না হয় আমি ডাউট ক্লিয়ারিং দিয়ে দেবো। আচ্ছা তাহলে এবার কতটাই আছি আমরা, বডি ফর্মটা লিখেছি? আচ্ছা টেগমাটাতে হেড, ট্রাঙ্ক এন্ড অ্যাবডোমেন, এই টেগমাটাতে যে হেড, ট্রাঙ্ক এন্ড অ্যাবডোমেন, এখানে হেডের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড জায়গা থাকছে অ্যাবডোমেনের আগে, এটা আমরা আগের দিন দেখেছিলাম, সেই পার্টিকুলার জায়গাটাকে আমরা ট্রাঙ্ক বলছি। আর এই টেগমাটা নিয়ে হচ্ছে টোটাল টেগমাটার গল্পটাই হচ্ছে হেড, ট্রাঙ্ক এন্ড অ্যাবডোমেন নিয়ে। এবার সিমিট্রি হচ্ছে বাইল্যাটারাল, সিমিট্রিটাও কিন্তু তোরা পাবি মলি, তোরও একটু মানে বুঝতে হয়তো এই মুহূর্তে অসুবিধা হচ্ছে, ক্লাসটা পেলে তুই বুঝতে পারবি যে বাই সিমিট্রিটা কিভাবে আমরা ভেঙেছিলাম। আমরা বেসিক্যালি একটা ছবি নিয়েছিলাম, ছবি মানে একটা গোট দিয়ে বা কোনো একটা ইয়ে দিয়ে, ডগ দিয়ে আমরা সিমিট্রিটা দেখিয়েছিলাম যে কিভাবে বাইল্যাটারালি কত রকমের সিমিট্রি হতে পারে, এবং সিমিট্রিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স ফর অ্যানিমাল কিংডম। তো সিমিট্রি, তারপরে জার্ম লেয়ার নিয়ে আগের দিন সৃজিতা একটা কোয়েশ্চেন করেছিল, ওখানে আমরা পরিষ্কার বলেছিলাম যে জাইগোট থেকে জাইগোট মানে ব্লাস্টোসিল ফর্ম হওয়ার পর সেল লেয়ারগুলো যদি তিনটে সেল লেয়ার ফর্ম হয়ে যায় তখন আমরা তাকে ট্রিপ্লোব্লাস্ট বলবো। লেভেল অফ অর্গানাইজেশন, আচ্ছা এইবার আমরা একটু আর্থ্রোপডে ঢুকি, লেভেল অফ অর্গানাইজেশন এখানে কিন্তু অর্গ্যান লেভেল, তার মানে এতটুকুনি তো ক্লিয়ার যে আর্থ্রোপোডা শুধু যে ভ্যারাইটি শো করছে তা নয়, আর অ্যানেলিডার থেকে বা আরও পরিফের একদম স্পঞ্জেসের থেকে অনেকটা বেশি হচ্ছে ডেভেলপড বা অ্যাডভান্স। আচ্ছা এইখানে সবাই একটু দেখবি, অ্যান্টেরিয়ার হেড উইথ সেন্স অর্গ্যান, তার মানে সেন্স অর্গ্যান আমাদের যেমন হেডের সঙ্গে হচ্ছে আই অ্যাসোসিয়েটেড, তো অ্যান্টেরিয়ার হেডের সাথে ঠিক সেইভাবে সেন্স অর্গ্যানটা কিন্তু এদের মধ্যে ডেভেলপ করছে। এইখানে কিন্তু একদম পুরো আই ডেভেলপ করে গেছে, যেটাকে আমরা কম্পাউন্ড আই বলছি, ওম্যাটিডিয়া, ঠিক আছে, OMMATIDIA, কম্পাউন্ড আই ডেভেলপ করে গেছে। অ্যাপেন্ডেজেস এর মধ্যে হচ্ছে জয়েন্টেড, বডি ওয়ালের মধ্যে দেখ রেস্ট্রিক্টেড গ্রোথ, মানে এদের যে গ্রোথটা হবে সেটা আমি আগের দিন আমরা একটা গ্রোথের কথা বলছিলাম, যে গ্রোথ তোদেরকে না 12 আমার এই মুহূর্তে মনে নেই, যে গ্রোথের মধ্যে হচ্ছে যে একটা সার্টেন টাইম অবধি আমাদের মধ্যে গ্রোথটা হয়, তারপরে ওটা আস্তে আস্তে মানে শেষ হয়ে যায় হিউম্যানের ক্ষেত্রে। তো এইখানেও দেখ ঠিক রেস্ট্রিক্টেড গ্রোথ, মানে একটা টাইম অবধি এটা বাড়বে, তারপরে কিন্তু আর গ্রোথ সেভাবে শো করবে না, পিরিয়ডিক চেঞ্জেস হবে, কোনো মানে এক এক সময় এক এক রকমভাবে এদের বডিতে চেঞ্জেস আসবে, যেরকম গাছেদের মধ্যে চেঞ্জেসটা হয়। হ্যাঁ, তো যেমন উইন্টারে পাতা একদম ঝরে যায়, তো দ্যাট ইজ দ্য থিং, এরকম পিরিয়ডিক চেঞ্জেস এর মধ্যে আসতে পারে। ঠিক আছে মলি, এটুকুনি ঠিক আছে? তো সৌভিক আজকে লিখতে পারছিস তো? আচ্ছা, মোল্টিং হচ্ছে নোসিলিয়া, বডি ক্যাভিটি হচ্ছে হিমোসিল, এই বডি ক্যাভিটির নাম হিমোসিল, এইটা মনে রাখতে হবে। ডাইজেস্টিভ ট্র্যাক ইন্টারসেলুলার, রেসপিরেশনে দেখ গিলস, বুক লাংস এবং বুক গিলস, গিলসের মধ্যে মডিফিকেশনটা চলে এসছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্টিং।
এই গিলসি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে। আমরা যারা প্রথম থেকে ফলো করছি তারা দেখবো যে একটা সিঙ্গেল সেল থেকে, মনেরাও আমরা একটু ধরে নিয়েছি, সিঙ্গেল সেল থেকে আমরা অ্যানিমাল কিংডমে চলে এলাম। অ্যানিমাল কিংডমের মধ্যে আবার আমরা দেখতে পেলাম যে পরিফেরা একদম সিম্পল ফর্ম থেকে কিভাবে অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন হলো, অ্যাজ ওয়েল অ্যাজ এই রেসপিরেশনের ক্ষেত্রে একদম নতুন একটা অর্গ্যান কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। এই স্লাইডটা কি হয়ে গেছে লেখাটা? হিমোলিম্ফ, ম্যালপিজিয়ান টিবিউল, এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে, তার মানে দেখ লাংস, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, গ্যাংলিয়া পার সেগমেন্ট, নার্ভ। এখন আমাদের নার্ভগুলো কিভাবে আছে বলতো? প্রত্যেকটা সেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আছে, কোথাও একটু কিছু হলে তো সেন্সেশন পাবি। তো সেই ঠিক সেই রকম ভাবে এইখানেও কিন্তু গ্যাংলিয়া, আগের দিন আমরা বলছিলাম যে ওটা একটা সেল, ওটা সেই সেফালাইজেশন ব্রেনের মতন ওরকম ব্যাপারটা হচ্ছে না, সেই গ্যাংলিয়াটাকে তুই যদি সেল হিসেবে ধরিস। এবং মনে রাখার জন্য এটা মনে রাখবি যে এইখান থেকে কিন্তু গ্যাংলিয়া পার সেগমেন্ট গল্পটা এলো, মানে অ্যাপেন্ডেজেস, প্রত্যেকটা বডিটাকে যদি তুই এভাবে ভাগ করিস লাইক দিস, তাহলে এক একটা সেল হচ্ছে অ্যালটেড হচ্ছে এক একটা সেগমেন্টের জন্য, প্রত্যেকটা জায়গার সেন্সেশন তুই ইন্ডিভিজুয়ালি পাবি। দিস ইজ এইখান থেকে আর্থ্রোপোডার থেকে, আমি সেই জন্যই বললাম যে এটা খুব ইউনিক, এবং মানে আমাদের অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু লার্ন করতে হয়, নিটের থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আমরা বোর হয়েও যাই। কিন্তু বেসিক্যালি তুই যদি ওভারঅল দেখিস, এইসব আমাদের এই প্রবলেমগুলো ছাড়া দেখিস, তাহলে কিন্তু এটা খুব একটা মানে ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ টার্নিং পয়েন্টও বলা যায়। আচ্ছা, সেক্সেস সেপারেট হয়ে গেল, ন্যাচারাল, বাবা এই ন্যাচারাল হিস্ট্রিটা এইখানে প্রথম এলো। ন্যাচারাল হিস্ট্রি বলতে মানে এদের যে জিনিসটা ফলো হচ্ছিল সেই রিপ্রোডাকশন এরিয়াতে পার্থেনোজেনেসিস ছিল। পার্থেনোজেনেসিস মানে আমরা পার্থেনোজেনেসিস করেছি কিন্তু আগের টার, পার্থেনোজেনেসিস মানে অনেক সময় আনফার্টিলাইজড এগ থেকে কোনোভাবে এমব্রায়ো ফর্মেশন হয়েছে, হয়তো জিনিসটা ওইভাবে বডিটা আলাদা ছিল না, সেপারেট সেক্স ছিল না, একই বডিতে ছিল, আনফার্টিলাইজড এগ থেকে হচ্ছিল। তো এই ন্যাচারাল হিস্ট্রিটা এটা ফলো করছে, কিন্তু একটা সার্টেন টাইমের পর ক্লিয়ারলি সেক্সেস আর সেপারেট হয়ে গেছে। আর এইটা কিন্তু নিজের কোয়েশ্চেন এসেছিল, হ্যাঁ, এই নাম্বারটা, সেই জন্য আমি আলাদা করে রেখেছি এই নাম্বারটা, লিখে তোরা অবশ্যই সেটাকে স্টার মেরে রাখিস। ম্যাম বলছি তো এক্সক্রিটরি সিস্টেমে ম্যালপিজিয়ান টিউবিউল হবে না, মানে টি ইউ বি ইউ এল ই, রাইট ম্যাম, ঠিক। ঠিক আছে, ঘোরাবো, এটা না একটু ইয়েটা পড়ে গেছে রে, আমি এখন দেখলাম এই এগুলো না এর পাশে পড়বে, হ্যাঁ, এইটা হচ্ছে সাব ক্লাসেস, ক্রাস্টেসিয়া, সিলোপোডা, অনেকে আমি আগের দিন বলেছিলাম চিলোপোডাও বলে, সেটাও ঠিক, ডিপ্লোপোডা আর ইনসেক্টা। আগের দিন এটা আমরা একটু শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে আর্থ্রোপোডার বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো তোরা বাড়িতে হোমওয়ার্কে একটু দেখে আসিস। তো ঠিক আছে, আমি আজকে আবার ডিসকাস করে দিলাম, কারণ আর্থ্রোপোডাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আর ইনসেক্টটা আমাদের খুব ভালো করে
মানে করতে হবে ঠিক আছে এই সাব ক্লাসেস গুলো লিখেছিস তো হ্যাঁ ম্যাম ঘোড়াবো এইটার সঙ্গে সমস্যা হচ্ছে কেন রে এইগুলো পছন্দ হচ্ছে না আচ্ছা আমরা একটুখানি যেরকম আমরা লিখে রাখি ক্লাস নোট হিসেবে যে কি কি আমাদের পড়তে হবে বা দেখাতে হবে সেইটা আমরা দেখে নেব হ্যাঁ আচ্ছা অ্যাবডোমেনের মধ্যে প্রন লিখবো প্রথমে লিখে আমরা লিখবো যে অ্যাবডোমেনের মধ্যে এইটার আন্ডারেও লিখতে পারি কোনো অসুবিধা নেই অ্যাবডোমেনের মধ্যে ছটা সেগমেন্ট থাকছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন হ্যাঁ এই জায়গাটা সেভেন্টিন আইটা কিন্তু হাইলাইট করবি নাইনটিন এই টোয়েন্টিটা জিনিস প্রণের মধ্যে আমাদের মোটামুটি মনে রাখতে হবে আচ্ছা এই জায়গাটা হচ্ছে সেফ্যালোথোরাক্স সেফ্যালোথোরাক্স ঠিক আছে সেফালো মানে আমরা জানি যে মাথার সঙ্গে যে থোরাক্সের পার্টটা কানেক্টেড রয়েছে সেই পার্টটাকে আমরা বলছি সেফ্যালোথোরাক্স তার মধ্যে একটা কম্পাউন্ড আই আছে প্রণ আমাকে কেউ বলতে পারবি প্রণের যে জিনিসটা ছাড়িয়ে আমরা খাই সেই যে খোলাটা যেটা আমরা হজম করতে পারি না বলেই তো ছাড়াই তা ওই ওই জিনিসটা কি দিয়ে তৈরি এনি আইডিয়া একদম চুপ করে থাকলে হবে না ভুলভাল হলেও কিছু একটা বলতে হবে সেটা সবাই জানে যে আমি কিছু না বললে পরেতে যাব না কি হতে পারে সিমরান কি হতে পারে বল ভুলি বল কি মনে হচ্ছে একদম ডাইজেস্টেড হয় না অত আচ্ছা আমি বলে দিলাম প্রচন্ড থিক একটা ইয়ে থাকে কি হতে পারে সিমরান সৃজিতা কি কি হতে পারে হ্যাঁ হ্যাঁ সিমরান কি বলছিস জানি না ম্যাম জানি না ম্যাম ঠিক আছে সৃজিতা এনি আইডিয়া ম্যাম মিনারেল প্রোটিন প্রোটিন ওরম জাতীয় কিছু প্রোটিন তো নয় দেখ প্রোটিন খুব মানে খুব যদি গন্ডগোল কিছু না থাকে প্রোটিনে তাহলে প্রোটিনটা আমরা ডাইজেস্ট করতে পারি সব ধরনের প্রোটিন আমরা খাই ডিমটা প্রচন্ড ফুটে গেলে বায়োমলিকিউলস চ্যাপ্টারে পড়বো অনেকক্ষণ ধরে ফুটে গেলে ডিমের কনফার্মেটরি চেঞ্জেস হয় ইলাস্টিক হয়ে যায় তখন আমরা দাঁত দিয়ে সেটা কামড়াতে পারি না ছিঁড়তে পারি না সেই রকম জিনিস যদি হয়ে যায় মানে কনফার্মেটরি চেঞ্জেস হয়ে গিয়ে একদম অন্য জিনিস যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে খেলে আমাদের প্রবলেম হয় আর একটা হয় সেটা হচ্ছে প্রোটিনের মধ্যে ধর কোনো ব্যাকটেরিয়াল কিছু হয়ে ব্যাকটেরিয়া গ্রো করে গেছে পিউট্রিফ্যাকশন যেটাকে বলে সেটা আলাদা একদমই টোটালি আলাদা ইস্যু আদারওয়াইজ প্রোটিন আমরা সবই মোটামুটি ডাইজেস্ট করতে পারি এবং বিল্ডিং ব্লকস অফ বডি আচ্ছা মিনারেলসটা নিলাম মলি যদি মিনারেল হয়ে থাকে তাহলে কোন মিনারেলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি নো আইডিয়া আচ্ছা সুশান্ত ফার্স্ট ক্লাস গলাটাই শুনিনি সুশান্ত বলতো আচ্ছা সৌভিক মিনারেলস অনেকটা হয়ে গেছে শুধু মিনারেলস এর নামটা বলে দে আচ্ছা তাহলে চিংড়ি মাছটা তো খাস বাবা কিন্তু ওই খোলাটা কিসের সেটা একটু মাকেও জিজ্ঞেস করিসনি ভেরি ব্যাড এইখানে এই পাট ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেটের খুব শক্ত লেয়ার থাকে সেই ক্যালসিয়াম কার্বনেটের লেয়ারটাকে আমরা সরিয়ে দিয়ে ভেতরে থাকি
মানে ভেতরের জিনিসটা খাই, তার মানে এদের একটা স্পেশাল কভারিং আছে দ্যাট ইজ মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এইবার পরের যে পয়েন্টে, পরের আমরা যে কম্পাউন্ড আইজের পর আমরা যে পয়েন্টটায় আসবো, দেখ বাবা এইখানটা সেগমেন্টেড হচ্ছে, এবং এই যে সেগমেন্টটা 1 2 3 4 এটা দেখ, এদের মোটামুটি এই সেগমেন্টেশনটা একটা রিডিউস ফর্মে আছে। আমি বলতে চাইছি এই লেন্থটা, এই লেন্থটা এমনভাবে সাজানো হবে যে এটার থেকে এটা একটু অন্য ছোটো, তার থেকে একটু ছোটো, তার থেকে একটু ছোটো, এইভাবে বডিটা সেগমেন্টেশন সেগমেন্টেশনটা হবে। এই জায়গায় টেলসন বলে একটা, এই যে চিংড়ি মাছের যে, এটাও আমরা খাই না, এই জায়গাটাও আমরা বেসিক্যালি খাই না, কিন্তু অনেক সময় মানে চিংড়ি মাছটাকে স্ট্রেট রাখার জন্য, যেহেতু ভেতরটা খুব নরম, তো স্ট্রেট রাখার জন্য প্রন ফ্রাইটাই করতে গেলে এই জায়গাটা রেখে দেওয়া হয়, কিন্তু এটা আমরা খাই না, এটাও বডি ডাইজেস্ট করতে পারে না। তো এই জায়গাটাকে বলা হচ্ছে, আচ্ছা এই এই এইখানটা কিন্তু দে আর ভেরি রিচ ইন প্রোটিন, হ্যাঁ ইউরিক অ্যাসিডের পেশেন্টকে, সেই জন্য মানে ও এই সিজিদার মাথায় এটা এসেছিলো যে এর ভেতরে তো প্রচুর প্রোটিন আছে, তা প্রোটিন থাকলেও থাকতে পারে ওই লেয়ারটার মধ্যে, সেই হিসেবেই ও বলেছিল। এই এই প্রনটা কিন্তু ভেরি রিচ ইন প্রোটিন, এর যে ভেতরটা আছে না, তো সেই জন্য ইউরিক অ্যাসিডের পেশেন্টকে বা ধর কারোর কোনো প্রোটিন ডাইজেস্টিং সমস্যা আছে সেক্ষেত্রে আমরা চিংড়ি মাছটা অ্যাভয়েড করি। আর একটা জিনিস, এটা একটু যখন শুরু করলাম আরেকটা জিনিসও বলে বেরিয়ে যাব, সেটা হচ্ছে যে চিংড়ি মাছের অনেকের অ্যালার্জি থাকে। অ্যালার্জিটা কেন হয় বলতো, এই স্পেশাল প্রোটিনটা অনেক সময় আমাদের ডাইজেশনে মানে সবার সেই ডাইজেস্টিং ক্যাপাসিটিটা থাকে না, যেহেতু এত ভারী ধরনের একটা প্রোটিনকে ডাইজেস্ট করা, ন্যাচারালি স্টমাকের মধ্যে ইরিটেশন শুরু হয়, এবং অ্যাকচুয়ালি অ্যালার্জি ইজ নাথিং বাট আ কাইন্ড অফ ইরিটেশন, যেটা থেকে হিস্টামিন বলে একটা কেমিক্যাল, এটা আমাদের পুরোটা 12 আমরা করবো, এখন কিচ্ছু এসব লিখিস না, কথাটা উঠলো তাই বলে বেরোলাম যে একটা একটা পার্টিকুলার সেক্রিশন হয় হিস্টামিনের, সেই জন্য রেডনিং হয়, ইচিং হয়, এবং অনেকের ক্ষেত্রে এটা দে আর ভেরি সেন্সিটিভ, তো মানে যদি প্রপারলি তুই তাকে ট্রিটমেন্ট না করিস, তখনই যদি বার না করে দিস ওয়াশ করে, ধর খেয়ে নিয়েছে চিংড়ি মাছ, অথবা এমনভাবে চিংড়ি মাছ দেওয়া ছিল যে বুঝতে পারেনি চিংড়ি মাছ আছে মেনুটার মধ্যে, খেয়ে নিয়েছে, তখনই কিন্তু স্টমাক ওয়াশ করে না দিলে ইট কুড বি ফেটাল। তো সেই জন্য এই চিংড়ি মাছটা খেতে খুবই ভালো, কিন্তু অনেকেরই অ্যালার্জি আছে, এবং এই অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খেয়ে চিংড়ি মাছ খাবো এটাও একদম মোটেই কাজের কথা নয়, কারণ কোন ধরনের অ্যালার্জি কখন হবে আমরা জানি না। তো যাই হোক, এই হচ্ছে গল্পটা, এবং এটার মধ্যেও আমরা জানি যে তিনটে রকম স্পিসিস আছে, বাট এদের ক্লাসিফিকেশনটা আমাদের অতটা নেই। টেলসনের জায়গাটা আমরা বললাম, এটা হচ্ছে এন্ডোপড, পড মানে সেই পড, পড মানে আর্থোপোডা, যে থেকে নামটা এসছে, যে পেছনের দিকে একটা এক্সটেনশন থাকবে এবং সেটাকে আমরা পড বলবো, মানে এটা থেকেই বলা যায় এই পড থেকে, এক্সোপড আর এন্ডোপড, এর থেকেই আস্তে আস্তে যে মানে অনেক পরে এসছে, বাট লিম্বের একটা গল্প আস্তে আস্তে মানে ধরে নিয়ে একদম গল্পের স্থানেই রয়েছে, কারণ এরপরে অনেক ডেভেলপমেন্ট হবে, আমরা টেল দেখবো আমাদের ফিশের মধ্যে। তো এন্ডোপড অ্যান্ড এক্সোপড আমরা একটা পাবো, আর এই যে মাঝামাঝি জায়গাটা, এইটাকে আমরা বলবো ইউরোপড, হ্যাঁ তার মানে এই পডটাও আবার ফার্দার তিনটে ভাগে, এন্ডো, এক্সো আর ইউরো, এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে প্লিউরন, এই জায়গাটা, এই যে এই যে এই যে বেন্ডিংগুলো যার সঙ্গে সঙ্গে এই প্লিপডসগুলো লেগে রয়েছে, ঠিক আছে, তার মানে টেলের মধ্যে আমাদের জিনিসপত্র পড়তে হবে, আর এই যে নিচের দিকের যে পডগুলো, যে পাগুলো বলতে পারিস তুই যদি মনে রাখার জন্য, সেটা হচ্ছে প্লিওপডস, এটা হচ্ছে এই জায়গাটা হলো, আর এইখানে একটা এক্সট্রা এক্সটেনশন আমি আশা করছি তোরা সবাই দেখতে পাচ্ছিস, এই জায়গাটা পিটাসমা। এই কটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে, আমি জানি যে এই এত এক একটা স্পিসিস ধরে করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই বাবা, নিটের সিলেবাসটা এটা, স্কুলের সিলেবাসে এটা নেই, কিন্তু এটা পুরোটাই নিটের সিলেবাসে আছে, আমাদের কিছু করার নেই, আমাদের এটা করতেই হবে, যার জন্য এই চ্যাপ্টারটা মানে পরে শুরু করলেই বেটার হতো, কারণ অন্য অনেক কিছু রয়ে গেছে আমাদের, কিন্তু কিছু করার নেই, এটা আমাকে শেষ করেই বেরোতে হবে। আচ্ছা এইবার দেখ, এইখানকার সঙ্গে সেফালোথ্রোডাক্সের মধ্যে আবার কিছু পডস লাইক লেগস লাইক এক্সটেনশন আছে, সেটাকে আমরা বলছি পেরিওপডস আর লেগস, তার মানে এই আলাদা মানে অ্যাবডোমেন পোর্শনে আছে, আবার থোরাক্স পোর্শনেও লেগের মতন
বা পডস যাকে আমরা বলি সেই জিনিসটা রয়েছে। এর মধ্যে এই 10 নম্বরটায় আছে চেলা। ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাক্সিলিপেড, এই যে মুখের কাছে যেগুলোকে আমরা বাদও দিয়ে দিই অনেক সময়, মাথাটা যখন পুরোটাই বাদ দিয়ে দিই, আবার অনেক সময় এই জিনিসটা এতটা এরকম স্ট্রং নয়, সেই জন্য অনেক সময় মাথাটা আমরা খাই না, খাওয়াটা ঠিক নয়, কারণ ক্যালসিয়াম কার্বনেট কতখানি ডেন্স তো আমরা জানি না। তো আবার দেখ এইটা যদি ছোট হয়ে যায়, চিংড়ি মাছটা যখন ছোট একদম থাকে তখন অনেক সময় না ছাড়িয়েই খাই, তখন কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের অর্থ থিকেন লেয়ারটা হয় না বলে। ঠিক আছে, হলো অ্যান্টেনা তো আমরা এবার থেকে পাবোই, যে সবসময় একটা সেন্সরি সামনের দিকে কিছু থাকবে। আর এই যে দেখ অ্যান্টেরাল ফ্ল্যাজেলাম, ফ্ল্যাজেলাম বলতে মানে সেই আমরা যে ফ্ল্যাজেলাম যেটা আমরা আমরা পড়েছি মনেরার মধ্যে, আমি আশা করছি তোরা একটু মনেরার সঙ্গে টাচে আছিস, তো মনেরার মধ্যে যে ফ্ল্যাজেলার গল্পটা আমরা পড়েছিলাম সেটা আমরা করে নিলাম। তাহলে এই মোটামুটি হচ্ছে, আর এই ভাগটা মনে থাকলে পড়বি, আর যদি হ্যাঁ হ্যাঁ কি বললি মলি, থার্ড ম্যাক্সি MAXILIPPED, থার্ড ম্যাক্সিলিপেড, সেকেন্ড ম্যাক্সিলিপেড, ফার্স্ট ম্যাক্সিলিপেড, সেম সেম স্পেলিং MAXILLIPED, তারপরে হচ্ছে অ্যান্টেনিউল ANTENNULE, স্ক্যাপোসিরাইট, এইটা হচ্ছে ইচ্ছে থাকলে বলিস না বললেও হবে, এত ডিটেলস না করলেও হয়, এইটা আর এই যে সেফালোথোরাক্সের যে ভাগটা ক্যারাপেস এন্ড রস্ট্রম, এটা যদি না মনে থাকে অত চিন্তার কারণ নেই। আর এটা হচ্ছে অ্যান্টেনাল ফ্ল্যাজেলাম ANTENNAL, অ্যান্টেনাল ফ্ল্যাজেলাম। পরেরটাই যাব, কারোর কোনো অসুবিধে আছে? অনেক কিছু বলা হয়েছে, এখন বলছিস তুই সেটা? বলবি তো সেটা, তাহলে কোথা থেকে বলবো বল? এক নম্বরটা বুঝতে পেরেছিস, অ্যাবডোমেনটা, তাহলে আমি তখনই রিড আউট করতাম, এক অ্যাবডোমেনটা হলো, তারপরে টেলসন 1 2 3 তার আগে আমি আমার বক্তব্যটা মুছি, 3 বোঝা গেল, 4 হচ্ছে EXOPED, এক্সোপড, কেন বলতে এরকম হচ্ছে, URPOD, ইউরোপড, PLEURON, পিউরন, PLEURON, তারপরে হচ্ছে প্লিওপড, PLEO, PLEOPODS, পডস, প্লিওপডস, PETASMA, পেটাসমা, ছোট এই যে আউটগ্রোথটা, অ্যাকচুয়ালি আউটগ্রোথ নয় এটা, এটা হচ্ছে অ্যাপেন্ডিজিস, আউটগ্রোথ হওয়ার মতন এখনো ডেভেলপমেন্ট হয়নি। তারপরে হচ্ছে পেরিওপডস, PERIIO, PERIIO, পেরিও PODS, পডস, অল লেগস, তারপরে আছে চেলা, CHELA, এই এই অ্যাপেন্ডিক্স দুটো কাঁটার মতন যেটা, একটু যদি বড় ধরনের চিংড়ি বাড়িতে আসে তাহলে না মাকে বলবি না ফেলে, মানে পুরোটা ছাড়ানোর আগে একবার যেন তোদের একটু দেখিয়ে দেয়, তাহলে ব্যাপারটা না একদম পরিষ্কার। এটা এটা কিন্তু খুব বড়, একটু বড় সাইজের চিংড়ি এলে এই জায়গাটা চেলাটা খুব ভালো দেখা যায়। আচ্ছা থার্ড থ্রি দিয়েই লেখ, থার্ড ম্যাক্সিলিপেডা, ম্যাক্সিলিপেড, PED, সেকেন্ড MAXILLIPED, ফার্স্ট MAXILLIPED, এটা হচ্ছে অ্যান্টিনিউল, ANTENNULE,
আমি বলছি আমার সঙ্গে লেখ এস সি এ PHO CERITE CERITE SCA PHO CERITE লাস্ট হচ্ছে অ্যান্টেনাল ফ্ল্যাজেলাম ANTENNAL ফ্ল্যাজেলাম তো জানিস অ্যান্টেনাল স্পেলিংটা দেখ ANTENNAL ফ্ল্যাজেলাম FLAGELLUM বল সেফ্যালোথোরাক্সটা লাগবে ম্যাম সরি সেফ্যালোথোরাক্স CEPHA সরি সরি CEPHA এলো THORAX সেফ্যালোথোরাক্সটা লাগবেই সেফ্যালোথোরাক্স এর অ্যাবডোমেন CEPHA এলো THORAX সেফ্যালোথোরাক্স এর মধ্যে দুটো পয়েন্ট মনে রাখলে পড়বি না পড়লেও হবে সেটা হচ্ছে ক্যারাপেস এন্ড রস্ট্রাম CARAPACE সেফ্যালোথোরাক্স এর মধ্যে ফাদার ডিভিশন আছে দুটো একটা হচ্ছে CARA ক্যারা PACE পেস ক্যারাপেস এন্ড রস্ট্রাম ROSTRUM দেখ এবার কিছু মিস হচ্ছে এই কটা পয়েন্ট আমাদের লাগবে তারপরে আমরা একটা হোমওয়ার্কের দিকে যাব এটা ট্রু সেন্সে হোমওয়ার্ক হ্যালো ঠিক আছে তোরা শুধু আমাকে একটা কাজ করে দিবি পরের দিন সেটা হচ্ছে সেন্ট্রিপিডটা লিখে রাখ সেন্ট্রিপিড CENTRIPEDE সেন্ট্রিপিড সেন্ট্রিপিডের বেসিক স্ট্রাকচারটা আমি তোদের বলে দিলাম একটা অ্যান্টেনা সেন্ট্রিপিড দেখতে এরকম হচ্ছে ফাইন তো তো একটা জিনিস আমি যেটা প্রথমে বলেছিলাম দেখ সেটার সঙ্গে মিললো যে তুই প্রনের স্ট্রাকচার অ্যাপেন্ডেজেসগুলো থাকবে দ্যাট ইজ ফাইন অ্যান্টেনা থাকবে সেটাও ঠিক আছে মুখের মতন মানে সেফালোথোরাক্স থাকুক বা মেন্ডিবল সেরকম থাকবে কিন্তু স্ট্রাকচারটা অনেকটাই একে অন্যের থেকে ডিফারেন্ট আমি এইটাই তখন বলতে চেয়েছিলাম যাই হোক সেন্ট্রিপিডস এর আন্ডারে ওদের ওর একটা সাবক্লাস আছে সেন্ট্রিপিড সেন্ট্রিপিডস এর আন্ডারে অ্যান্টেনা হেড ম্যান্ডিবল এগুলো এইটা কিন্তু একটু পয়েন্ট ডাউন কর মানে তার সঙ্গে হোমওয়ার্কের কোনো সম্পর্ক নেই একেবারে তোদের ঠিক আছে আমি হোমওয়ার্ক এখনো বলিনি আমি সেন্ট্রিপিডটা বলতে চাইছিলাম আমি বললাম দেখ বাবা সেন্ট্রিপিড আমি কিন্তু বুঝিয়ে দিলাম মানে বোঝালাম মানে সেন্ট্রিপিডের ছবি দেখালাম তারপরে আমি বললাম যে আমি যেমন ওদের কথা বলেছিলাম যে সাব ক্লাসেস গুলো ক্লাসিফিকেশনের মধ্যে একে অন্যের থেকে যথেষ্ট ডিফারেন্ট সেটা কিন্তু দেখ আমি বলছি মানে বেসিক যে ক্যারেক্টার এখন ভাই ম্যাম ওটার মধ্যেও সেগমেন্টেশন ছিল ওটার মধ্যেও সেগমেন্টেশন আছে ওটা অ্যাপেন্ডেজ আছে আমি সেইটা বলিনি সেটা তো সবার ঠিকই আছে কিন্তু এমনি দেখতে ভিউটা এবং কিছু স্ট্রাকচার ওদের কিন্তু একে অন্যের সঙ্গে একটা সাব ক্লাসের সঙ্গে একটা সাব ক্লাস যথেষ্ট আলাদা সেইটা আমি বলতে চাইছিলাম যে ভ্যারাইটিটা এখানে অনেক বেশি এইবার আমি সিক্সটা বলছি ম্যান্ডিবল MANDIBLES ঠিক আছে অ্যান্টেনা হয়েছে সৃজিতা পরে এসছিস তাই অ্যান্টেনা তারপরে হচ্ছে হেড এখানে ওই সেফ্যালোথোরাক্স বা অ্যাবডোমেন ওই রকম ভাবে কিন্তু ভাঙাটা নেই দেখ অ্যান্টেনা হেড
তারপরে হচ্ছে বডি সেগমেন্ট আমরা এখানে পরিষ্কার খুব সুন্দর ছবিটা দেখা যাচ্ছে যে বডি সেগমেন্টেশনটা রয়েছে। তারপরে লেগস, লেগসের মতো অত এক্সোএন্ডো ওইসব পডস এর কোনো ভাগ টাগ সেরকম নেই। পরের দিকে একটা ব্যাক লেগস থাকছে, আর ম্যান্ডিবল তো আমরা জানি যে মুখের মতন, মাউথের মতন, মাউথের যে ঠাকুমা যার থেকে মোটামুটি এসছে মাউথের গল্পটা, সেই জায়গাটা হচ্ছে ম্যান্ডিবল। ঠাকুমা বা ঠাকুমারও মা ধরতে পারিস, কারণ এই ম্যান্ডিবলের মধ্যে প্রচুর চেঞ্জেস এসছে, তারপরেই মাউথ ক্যাভিটিটা ডেভেলপ হয়েছে। এইটা কি হয়েছে ম্যাম? শুন, বুঝতে পারছি এটা কিসের নিচে? তেঁতুল নিচে, তেঁতুল বিছে, হ্যাঁ বিছে, রাইট, এটা বিছে। কিন্তু ইয়ের মধ্যে আর্থ্রোপডের মধ্যে আসছে, রাইট ম্যাম, একদম ঠিক। আচ্ছা, এই ছটা কি পয়েন্ট হয়ে গেছে? এই ছটা পয়েন্টের পর আমার হোমওয়ার্কটা হচ্ছে যে এই যে সেন্ট্রিপিড আর ঠিক এর সঙ্গে মিলিপিড আছে, এদের দুজনের ডিফারেন্সটা একটা ট্যাবুলার ফর্মে লেখা, পরের ফ্রাইডে সেটা আমরা ডিসকাস করব যতগুলো সম্ভব। ডিফারেন্স বিটুইন সেন্ট্রিপিড অ্যান্ড মিলিপিড, সেন্ট্রিপিড কথাটা এসছে সেটাও বলছি আমি, সেন্ট্রিপিড কিন্তু এতগুলো পায়ের মতন স্ট্রাকচার রয়েছে, সেই জন্যই এদেরকে সেন্ট্রিপিড আমরা বলছি। তো আমি হোমওয়ার্কটা শুধু চাই যে ট্যাবুলার ফর্মে, ওরকম বুলেট দিয়ে আর আমাদের বয়স নেই, আমরা এখন ইলেভেনে উঠে গেছি, যথেষ্ট বড় একটা ক্লাস, তো ট্যাবুলার ফর্মে সেন্ট্রিপিড মিলিপিড লিখে পয়েন্ট ওয়াইজ ডিফারেন্সটা। ঠিক আছে, লিখেছিস তো সবাই হোমওয়ার্কটা? ঠিক আছে, সেন্ট্রিপিড মিলিপিডস যেখান থেকে পারিস গুগল মাস্টারকে জিজ্ঞেস কর, সেখান থেকে হলেও হবে, কোনো বই থেকে হলেও হবে, যে কোনো জায়গা থেকে। আই ওয়ান্ট দ্য ডিফারেন্স। এখন এটা অনেক ইয়ে হয়ে গেছে, মানে এখন আমাদের একটা সুবিধে হয়ে গেছে যে আমরা ইজিলি গুগল থেকে জিজ্ঞেস করে নিতে পারি, গুগল থেকে জিজ্ঞেস করলে আমার কোনো প্রবলেম নেই, আমি শুধু চাই যে তোরা যেন ডিফারেন্সটা ট্যাবুলার ফর্মে নিয়ে আসিস। ডিপ্লোপোডার আন্ডারে চিলোপোডার আন্ডারে আমরা পড়লাম সেন্ট্রিপিডস, চিলোপোডার আন্ডারে, ঠিক আছে, এবার ডিপ্লোপোডার আন্ডারে আমরা পড়ব মিলিপিডস, কিন্তু হোমওয়ার্কটা আমি দিয়েছি ডিফারেন্সটা। ডিপ্লোপোডা লেক, মিলিতে আমি বোধ হয় সিঙ্গল এন দিয়েছিলাম, একটু তোরা ডবল এল করে দিস। আচ্ছা, আমি আগেরটা যখন আমি ডিফারেন্সটা লেখালাম না স্লাইড দেয়, মোস্ট প্রবাবলি আমি মিলিপিডস এর স্পেলিংটা ইনস্টেড অফ এম আই এল এল আই এর জায়গায় আমি বোধহয় সিঙ্গল এন দিয়েছিলাম না সৃজিতা? সিঙ্গল এল দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ডাবল এল হবে, আমার লিখতে গিয়ে তখন এটা মনে হলো এম আই এল এল আই ডাবল এল আই মিলিপিড। সেন্ট্রিপিড আর মিলিপিড আমি বেসিক স্ট্রাকচারটা করালাম, ট্যাবুলার ফর্মে আই ওয়ান্ট দ্য ডিফারেন্স, এইটা হচ্ছে হোমওয়ার্ক। তোরা কিন্তু স্পেলিংটা আগে যেখানে আমার দেখে লিখেছিলি সেখানেও ঠিক করে রাখবি, নইলে বলবি ম্যাম কিছু জানে না। আচ্ছা, এক্সটার্নাল অ্যানাটমি অফ এ মিলিপিড, ঠিক আছে, এই জায়গাটা ট্রাঙ্ক, নামগুলো চেঞ্জ হয়ে গেল, কি করে চেঞ্জ হলো ম্যাম? একটা ছিল সেফালোথোরাক্স আর অ্যাবডোমেন, এইখানে পুরো জায়গাটাকে তোরা বলছিস ট্রাঙ্ক, জিনিসটা একটু বেন্ডিং, যদি স্ট্রেট হতো তাহলেও এইগুলো কে ট্রাঙ্কই বলতিস। ওর যে পায়ের অ্যারেঞ্জমেন্ট, প্রনের এর পায়ের অ্যারেঞ্জমেন্ট একদম আলাদা, সেটা তোরা দেখতেই বুঝতে পারছিস। টু লেগস পার সেগমেন্ট, এটা লিখে রাখ বাবা, টু লেগস পার সেগমেন্ট, এবং সেগমেন্টেশনটা দেখ প্রনের থেকে কোয়াইট আলাদা। আর একটা আগে যেটা আমরা বিছে দেখলাম সেন্ট্রিপিড, সেটার থেকেও এর সেগমেন্টেশনটা যথেষ্ট আলাদা সেন্ট্রিপিডের থেকেও। এটা আমরা একটু নাম্বারিং করি, হ্যাঁ, তাহলে কে কোথায় আছে আমি বুঝতে পারি। এই জায়গাটা হচ্ছে ট্রাঙ্ক, এইটা হচ্ছে অ্যানাল সেগমেন্ট, এটা হচ্ছে টু সেগমেন্ট পার
টু লেগস পার সেগমেন্ট, এটা হচ্ছে সেই অ্যান্টেনা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে হেড, হেডটা রাউন্ডেড হেড। কারোর কোথাও অসুবিধা আছে? না, আমি ট্রাঙ্কটা ঠিক বুঝতে পারলাম না, এটা কি মানে আপার পোর্শন যেটা আছে ওটা? হ্যাঁ, আপার পোর্শন মানে দেখ, আমি আচ্ছা তুই এতটা লিখে নে, আমরা একটু কম্পেয়ার করে নিই, তাহলে আমাদের ব্যাপারটা ঠিক মানে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। একটুখানি তোরা লিখে নিয়েছিস কি? আমরা একটু স্লাইডটা চেঞ্জ করব, প্রিভিয়াস স্লাইডে একটু যে আচ্ছা সিমরান হয়ে গেছে তো, আমরা ট্রাঙ্কটা বোঝাতে গেলে আমি এইখান থেকে, হ্যাঁ বল বল বল, লাস্টটায় তুই কেটে গেছিলি, আমি কিছু বলিনি সেই জন্য, আমি এই কটাই বলেছি। তারপর আমাদের একটা কোয়েশ্চেন এসেছে ম্যাম ট্রাঙ্কটা একটুখানি বোঝানোর জন্য। তো ট্রাঙ্কের দুটো পার্ট লেখা, কিসের কিসের দুটো পার্ট লেখা? ট্রাঙ্ক, অ্যানাল সেগমেন্ট, টু লেগস পার সেগমেন্ট, তারপরে হচ্ছে অ্যান্টেনি, যেটি অ্যান্টেনাটাকে পুলার, ম্যান্ডিবল, হ্যাঁ আই, রাউন্ডেড হেড। তারপরে কি বলছিস সৃজিতা তুই? আমাদের কোয়েশ্চেনটা এসছে যে ট্রাঙ্কটা, ট্রাঙ্কটা কি ম্যাম? ট্রাঙ্ক মানে যেটা নিয়ে আগে লোকে বেড়াতে যেত সেই ট্রাঙ্ক, তো সেইটা যাই না, সেটা বোঝাতে গেলে আমাকে একটু প্রিভিয়াস স্লাইডে যেতে হবে। এইখানে দেখ, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে তুই অ্যাবডোমেনের আন্ডারে ফেলছিস, এইখানে তুই অ্যাজ সাচ বডি সেগমেন্ট বলে ছেড়ে দিচ্ছিস, এক্সট্রা করে ট্রাঙ্কও লিখছিস না, অ্যাবডোমেনও ওইভাবে ভাঙছিস না, কিন্তু এর পরের ক্যাটাগরিটাকে, এটাকে কিন্তু তুই চাইলে ইচ্ছে করলে তুই এখানটা ট্রাঙ্ক দেখাতে পারিস, কিন্তু আমরা মিলিপিডে ফার্স্ট ট্রাঙ্কের গল্পটা আসছি, কারণ ওখানে এখানে হচ্ছে একদম ডেভেলপড, আমরা যে জিনিসটা যেখানে কমপ্লিটলি ডেভেলপমেন্ট হয়েছে এবং তার একটা স্ট্রাকচার হিসেবে আমরা যখন যাবে, তার আগেরটার থেকে, আগের সাব ক্লাস বল বা ওই সাব ক্লাসের সমস্ত স্পিসিসের মধ্যে ওই জিনিসটা জেনারেলি প্রেজেন্ট থাকে। এখন সেটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার কিনা সেটা আমাকে দেখতে হবে। মানে লিভস গ্রিন, আমি যদি এটা বলি যে লিভস হচ্ছে গ্রিন হবে, তার মানে ওটা তোর ক্যারেক্টারিস্টিক্স ফিচার নয় ম্যাম, কী করে হবে? কারণ গ্রিন হচ্ছে সব লিভসই গ্রিন, তা আমি যদি কোনো একটা পার্টিকুলার লিভ, আমি যদি হিবিসকাসের লিভ বলি চল গ্রিন, তো সব লিভই তো গ্রিন, তাহলে তুমি কী করে হিবিসকাসের লিভ এক্সট্রা করে গ্রিন দিয়ে দেখাবে? আমার বক্তব্য হচ্ছে ট্রাঙ্ক আমরা সব জায়গায় এই সাব ক্লাসের মধ্যে পেতে পারি, কিন্তু ম্যাচিওরভাবে প্রমিনেন্টলি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হিসেবে আমরা এইখানে ট্রাঙ্কটাকে পাচ্ছি, দিস ইজ ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকটা ওইখানে যেমন সেফা অ্যাবডোমেন চলে এসেছিলো, এইখানে পুরো এটা যদি তুই লম্বা করে ফেলতিস, এই যে সেগমেন্টেশন ধর হেডের পর থেকে অ্যানাসের আগে অব্দি পুরো যে গল্পটা সেইটাকে তুই ট্রাঙ্ক বললি। এবার কি আমি বোঝাতে পারলাম? হেডের পর থেকে অ্যানাসের আগে অবধি, এই যে ধর হেডের পর থেকে যদি আমি অ্যানাসের আগে অবধি এই টোটাল পোর্শনটাকে আমি যদি ট্রাঙ্ক বলি, তাহলে যে জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে? তুই ওইটাকেই যখন ওই ওই যে আমাদের যদি আমরা প্রনটাকে কনসিডার করতাম, ওটাকেও কিন্তু ওভাবে বলা যেত, কিন্তু ওভাবে বলা হলো না, ওটাকে ওরা অ্যাবডোমেনের আন্ডারে ফেললো। ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সে ওইভাবে আমরা বলতেই পারি না, কারণ ওই জায়গাটাকে ওইভাবে দেখানো সম্ভব নয়, কিন্তু তুই বলবি ম্যাম সেগমেন্টেশন তো আছে, সেগমেন্টেশন তো ম্যাম আছেই, অ্যাপেন্ডেজেসও আছে, কিন্তু এই পাটা কার কিভাবে রয়েছে সেটা তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। আমরা যদি সেন্ট্রিপিডাস নিই, যেটা তোদের ডিফারেন্সটা আমি ওই জন্য লিখতে দিলাম, এরও দেখ বডিতে যেভাবে পায়ের অ্যারেঞ্জমেন্ট, অনলি লুক দ্য পায়ের অ্যারেঞ্জমেন্ট, লেগ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেগস, হ্যাঁ ওইটা দেখবি, আর এইটার লেগের অ্যারেঞ্জমেন্ট দেখ, দে আর কোয়াইট ডিফারেন্ট। কিন্তু এবার বেসিক অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এক পাস, সেগমেন্ট ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে লেগটা, কিন্তু স্টিল দে আর ডিফারেন্ট। সেই জন্যই আমি ভার্সেস মানে আমি ট্যাবুলার কলমে এদের দুজন, দে আর ভেরি ক্লোজলি রিলেটেড, কিন্তু তাও ডিফারেন্স আছে, যার জন্য আলাদা করে পড়ছি।
আদারওয়াইজ কি দরকার আছে একটা এত বড় চ্যাপ্টারকে আরো টেনে টেনে নিজের জন্য প্রিপেয়ার করার? কিন্তু আলাদা আলাদা ভাবে কোয়েশ্চেন আসে ম্যাম, এবং যার যেখানে ট্রাঙ্ক আছে না ম্যাম, ওইটা ওইভাবেই মুখস্থ করতে হবে। কারণ আমরা আমরা লজিক্যালি হয়তো অনেক কিছু এস্টাবলিশ করে দিতে পারি, কিন্তু সেভাবে কিন্তু সায়েন্স ওইভাবে চলছে না। যেখানে যেটা অ্যাপিয়ার করছে, ম্যাচিওর হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার হচ্ছে, তখন সেই টার্মটা সেখানে আমরা বলছি। ঠিক আছে মলি, তোর প্রশ্নের কি আমি খানিকটা উত্তর দিতে পেরেছি? এইভাবে না, ট্রাঙ্কটা আসেনি, ডিপ্লোপোডাতেই ট্রাঙ্কের গল্পটা এলো। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম বলছি, এখানে মানে যেহেতু সেম স্ট্রাকচারের রিপিটেশন আছে, তাহলে এটাকে মেটামেরিজম বলা যায় তো? সেম স্ট্রাকচারের রিপিটেশন, এখানটা বুঝলাম না ম্যাম। মানে এর যে বডিটা সেগমেন্টেড, মানে পুরো বডিটাই তো মানে একই রকম লাগছে তো। মানে ওই অনুযায়ী বললাম আমি যে মানে মেটামেরিজম মানে তো ওটাই, মানে সেম স্ট্রাকচারটা রিপিটেড হয়েছে। হ্যাঁ সেটা তুই বলতেই পারিস, হ্যাঁ সেটা বলতে পারিস, মেটাবলিজম আছে, রাইট? হ্যাঁ সেম স্ট্রাকচার রিপিট হয়েছে, রাইট? কিন্তু ম্যাম সেইটাও দেখতে হবে যে ম্যান্ডিবল পোর্শন আর অ্যানাল সেগমেন্টটা কিন্তু এখানে আলাদা। আচ্ছা, তার মানে পুরোপুরি মেটামেরিজম হবে সেইগুলোতেই, যেগুলো একদম ফার্স্ট, একদম ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ ম্যাম, ওটা স্ট্রিক্টলি মেটামেরিজম ফলো হয়েছে। এটা পার্শিয়াল তুমি বলতেই পারো, কিন্তু এখানে দেখো অ্যানাসের সঙ্গে বা অ্যানাল সেগমেন্টের যথেষ্ট ডিফারেন্স আছে। এটার মধ্যে তুই পার্শিয়ালি অবশ্যই বলতে পারিস, এবং হয়তো তোরা ডিফারেন্স করতে গিয়ে দেখতেও পারিস যে হয়তো কোনো কোনো বই এটাকে বলেছে, সেটা কোনো, তবুও আমি এটা হাইলাইট করে দিলাম যে ফার্স্ট পোর্শন আর লাস্ট পোর্শন কিন্তু আলাদা। আচ্ছা কোয়েশ্চেনটা ছিল সিমরানের, সিমরান তাহলে ঠিক আছে তো, ট্রাঙ্ক হলো তো, তাহলে আমি পরেরটায় যাই। হ্যাঁ ম্যাম, ওটা তো আমি জিজ্ঞেস করলাম, মানে না না, ও ট্রাঙ্ক, ট্রাঙ্কের জন্য আমি অনেক প্রিভিয়াস স্লাইড থেকে ট্রাঙ্ক করতে করতে এলাম। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তোরটা তো হলো মেটামরিজমের গল্পটা, সেটা তো মনে আছে, কিন্তু ও যে ট্রাঙ্কের কথাটা জিজ্ঞেস করছিল সেজন্য আমরা স্লাইড চেঞ্জ করে অনেক পুরনো জায়গা থেকে আবার ফিরলাম। আচ্ছা ইনসেক্টটা, এটাও একটা আমি যে বললাম এত রকম ভ্যারাইটি, এইবার আমরা ঢুকবো এক ইনসেক্টটা যে সাব ক্লাসটা, সেটা আমরা সবাই সব সময় প্রথম থেকে একদম বাচ্চা অবস্থা থেকে জানি, কিন্তু ইনসেক্টটা, এবং আমরা জানি প্রন একটা ইনসেক্ট, কিন্তু সেই ইনসেক্ট যেখানে বাটারফ্লাই সেখানেই প্রন, সেখানেই বিছে, সব কিছুকে একটা ক্লাসে ফেলা হয়েছে, তার মানে সেই ফাইল, সরি একটা ফাইলামে ফেলা হয়েছে, তার মানে তুই ভাব যে তার তার কতটা ভ্যারাইটি সেখানে রয়েছে, একটা বাটারফ্লাইয়ের সঙ্গে একটা বিছে, তো যাই হোক মশা, বাটারফ্লাইয়ের সঙ্গে মশা, সেটাও ভাব। তো এইবার আমরা ইনসেক্টের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা লিখব। এইখানে বডি হ্যাজ থ্রি রিজন, একদম কমপ্লিটলি একটা আলাদা, সেটা হচ্ছে হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এই ইনসেক্টের বেসিক ফিচার্সটা একটু মনে রাখার আমরা চেষ্টা করব, হ্যাঁ, কারণ এটা আমাদের নেক্সট ইয়ারও লাগবে, তখন এই বেসিক ফিচার্স মশা বলার আমার আর সময় থাকবে না যদি আমি পড়াই। আর যদি অন্য কেউ পড়ান, তিনি যেটা যা করবেন করবেন, মানে তিনি অবশ্যই আমার মনে হয় রেফার করবেন যেটা বলা হয়ে গেছিলো। তো তোরা এই জায়গাটা একটু মনে রাখিস যে ইনসেক্টার তিনটে গল্প, সেটা হচ্ছে হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এবার দেখ আবার ট্রাঙ্ক, সিমরান দেখ ট্রাঙ্কের গল্প কিন্তু আবার এখন ভ্যানিশ হয়ে গেল, আর কিন্তু বললো না। থোরাক্স বিয়ার্স, থোরাক্স বিয়ার্স থ্রি পেয়ার্স অফ লেগস অ্যান্ড অ্যাবডোমেন, থ্রি পেয়ার্স অফ লেগস অ্যান্ড অ্যাবডোমেন, থোরাক্স বিয়ার্স। অদ্ভুত ভাবে দেখ ল্যাক অ্যাপে, ল্যাক অ্যাপেন্ডেজেস, ও কাটবো না, কাটবো মানে হচ্ছে পয়েন্টটা নেই, আমি সেটা বোঝাতে চাইনি, আমি বোঝাতে চাইছিলাম অ্যাপেন্ডেজেসটা নেই, ল্যাক্স অ্যাপেন্ডেজেস।
সো দে আর কল্ড হেক্সাপোডা হেক্সাপোডা থ্রি পেয়ার্স অফ লেগ ছটা সেই জন্য হেক্সাপোডা সিমরন এখানটা বুঝলি ছবিতে চলে আসছি হ্যাঁ লেগ আমি ছবিটা না দেখলে থোরাক্সটা বোঝানো একটু মুশকিল আমি আঁকলে তোরা সব অজ্ঞান হয়ে যাবি দে আর কল্ড হেক্সাপোডা eggs have waterproof coating to check dehydration প্রজাপতির eggs দেখেছিস কেউ না এটাই হচ্ছে আমাদের এখানে একটা সমস্যা আমরা যারা শহরে থাকি না মানে একদমই আমাদের সত্যি প্রজাপতির সাথে কোনো সম্পর্ক নেই বলি দেখেছিস প্রজাপতির egg শিউলি গাছের মধ্যে প্রজাপতি খুব এগলে করে শুয়োপোকা হয় যার জন্য ছোট ছোট হ্যাঁ কিন্তু কিরকম দেখতে সেটা আমি বলতে পারবো না ম্যাম ছোট ছোট এটুকুনি মনে আছে ঠিক সিমরান দেখেছিস না ম্যাম আমি কুকুন দেখেছি কুকুন দেখেছিস দ্যাটস ভেরি রেয়ার আচ্ছা ভেরি গুড আর সুশান্ত সুশান্ত আর সৌভিক সৌভিক আজকে এগস দেখেছো আচ্ছা সৌভিক আজকে একদম দেখেছে হ্যাঁ তাহলে এই যে এগস গুলো দে আর ভেরি স্মল কিন্তু বাবা দেখ এর মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কোটিং আছে মানে এগস গুলো যাতে জল তো এমন একটা জিনিস ধুয়ে বার করে দেয় এবং জল থেকেই আমরা যখন পরেও দেখব যে পলেন গ্রেনের মধ্যেও যেটা আমাদের 12 আছে যে মানে রিপ্রোডাক্টিভ সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টের আন্ডারে যে সেখানেও জল দিয়ে কিন্তু ম্যাক্সিমাম এই সমস্ত জিনিসগুলো ধুয়ে যায় নষ্ট হয়ে যায় তো জলের থেকে বাঁচার জন্য ঠিক যেমন অ্যান্থারে একটা স্পেশাল কোটিং দিয়ে রেখেছে এই এগসের মধ্যেও স্পেশাল কোটিং আছে কারণ এরা যে সব মানে নেচার জানেই যে এরা যেখানে এগটা লে করবে সেখানে বৃষ্টি হতেই পারে তো বৃষ্টি হলে বা প্রচণ্ড জল জল টল গাছের তো জল দেওয়াও একটা মানুষের হ্যাবিট আছে তো সেই হিসেবে ওয়াটার সবসময় ওয়াটারিং হচ্ছে প্লান্টের মধ্যে তো সেই হিসেবে যে এগসগুলো যাতে ওয়াটার প্রুফ হয় সেই দিকেও কিন্তু এখানে দেওয়া হচ্ছে টু চেক ডিহাইড্রেশন আবার আরেকটাভাবে ভেতর থেকে জল যাতে বাইরে চলে না আসে এবং ওয়াটারগুলো যাতে ভেতরের ওয়াটার যাতে নষ্ট হয়ে না হয়ে যায় যাতে প্রপারলি ওটা থেকে যায় এবং সেখান থেকে আমাদের ক্যাটারপিলার ডেভেলপ করে এই দুতরফ থেকেই ওয়াটারপ্রুফ কোটিংটা কিন্তু মেনটেন করা হয়েছে সেকেন্ড হচ্ছে এক্সক্রিশন টেক্স প্লেস বাই এখানে টিবিউল স্পেরিং ঠিক আছে ম্যালপিজিয়ান টিবিউলস আবার পুরনো চলে এলো বেসিক ওহো আবার এখানে এম এল ম্যালপিজিয়ান এম এল হয় বাবা না এটা পুরোটাই গন্ডগোল আছে পিএইচআই জিআইএন ম্যালপিজিয়ান ম্যালপিজিয়ান টিবিউলস ম্যাম মোস্ট ইন্টারেস্টিংলি এবং ইম্পর্টেন্টলি নিজের কোয়েশ্চেন 30 অর্ডার আছে এই নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট 30 অর্ডার্স আছে ইনসেক্টটা বললে আমরা যে একেবারে ছেড়ে দিই সেখানে ছেড়ে দিলে হবে না প্রপার জুলজি পড়লে কিন্তু
জুলজি পড়লে এবং নিটের কোয়েশ্চেন হিসেবেও 30 অর্ডার্স আমাদের মনে রাখতে হবে এবং তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের জুলজিতে, তো সেগুলো লার্ন করে রাখতে হবে। তো খুব টাফ জিনিস, কিন্তু আমাদের আপাতত এর যে 30 আরও ভাগ আছে ইনসেক্টার, 30 অর্ডার্স, সেটা আমাদের মনে রাখতে হবে। সরাবো ভেতর থেকেও ডিহাইড্রেশন হবে না, বাইরের জলও ভেতরে ঢুকবে না। ম্যাম এক সেকেন্ড, আমি তোমাকে তোমার উত্তর আমি দিয়ে দিই আগে, তারপরে তুমি দেখো আমার তোমার আমার উত্তরটা তোমার কোয়েশ্চেনটাকে মিট করলো কিনা। আমি বলতে চাইছি যে ভেতরের জল বাইরে যাবে না, ডিহাইড্রেশন হবে না, আবার বাইরের জলও ভেতরে যাবে না, যাতে ওটাকে ফাটিয়ে বা নষ্ট করে না দেয় বা ধুয়ে না নিয়ে যায়। ওয়াটার প্রুফ ভেতর থেকে এবং বাইরে থেকে। এবার তুমি কোয়েশ্চেনটা বলো, মনে হলো মিট করলো না। ওটাই বলছি। আচ্ছা যাতে এক্সট্রা নষ্ট না হয়ে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ম্যাম, ওই জন্যই আমি জানি তো যে তুমি এটা মানে করতে পারো, এটাই কোয়েশ্চেন যে দুদিক থেকেই ওয়াটার। তাই আমি বললাম যে আমার উত্তরটা তোর কোয়েশ্চেনটাকে মিট করছে কিনা দেখ, যদি না হয় তাহলে আমি আবার বলবো। আমি এটাই বলতে চাইছি ভেতর থেকে এবং বাইরে থেকে দুভাবেই ওয়াটারটাকে ওয়াটার প্রুফ করে দেওয়া হয়েছে। যাবো ম্যাম নেক্সট স্লাইডে। ও আমাদের না, আমি না ক্লাসটা না শেষ করতে পারছি না যতটা চাইছি। বলতেও হয় এদিকে, আমরা তো একটা জিনিস করতে পারি মানে যেগুলো লেখা সেগুলো যদি স্ক্রিনশট তুলে যা হোক করো ম্যাম, কিন্তু আমাকে শেষ করতে দাও মানে তাই করো, দরকার পড়লে স্ক্রিনশট করে নাও, পরে বাবা খাতায় লিখো। আমি একটু চাইছিলাম খাতায় লেখা থাকলে ম্যাম পরে ব্রাশ আপ করতে সুবিধা, তারপরে সেই স্ক্রিনশট হারিয়ে গেল তখন হয়ে গেল, সেটা যাতে না হয়। একজন একজন ম্যাম একজন সিমরন কি বলছে শুনে মলিতে আসছি। সিমরন কি বললি তুই? হ্যাঁ সেটা একটা পয়েন্ট পয়েন্ট ভ্যালিড পয়েন্ট। আর মলি কি বলছিলি? আমি এটা বিশ্বাস করি, এটা আমি আমি হাড়ে হাড়ে বুঝেছি ইন কোভিড ভাই, ওটা কেউ পিডিএফ কেউ খোলেনি, আমি যেরকম একটা পিডিএফ দিয়ে পাঠিয়েছি সেটা কেউ জানতো না, একদম পয়েন্ট। ও একটা জিজ্ঞেস করছিল থোর অ্যাক্সের গল্পটা। ম্যাম এইখানে আমি ছবিটায় বোঝালাম থোর অ্যাক্সটা, এখানে থোর অ্যাক্সের ইয়েটা নেই, হ্যাঁ সেজন্য তোমরা এখানে এইটার মধ্যে লিখো না, থোর অ্যাক্সটা বুঝে রাখো ছবিটা। একটা ছবি ছাড়া আমি থোর অ্যাক্স বোঝাতে পারছিলাম না। আগে থোরাক্সটা বোঝাবো তারপর আমরা এটা করব। এই যে পোর্শনটা ম্যাম, এই যে মাথার পর থেকে অ্যাবডোমিনের আগে অবধি, হে আমরা কি বললাম ইনসেক্টের মধ্যে আমরা বললাম তিনটে পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে থোরাক্স, একটা হচ্ছে অ্যাবডোমেন। হেডের পরের পার্টটা এইটুকুনি যে পার্ট এইটাকে আমরা বলছি থোরাক্স, তারপর থেকে শুরু হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, ঠিক আছে? অনেক সময় সেফালোথোরাক্স কথাটাও এসছে ম্যাম, সেফালোথোরাক্সে আমরা প্রথমে পড়াচ্ছিলাম যে হেডের সঙ্গে হেডের পার্টের সঙ্গে থোরাক্সের পার্টটা এমনভাবে মার্জ হয়ে আছে যে তুমি আলাদা করে বার করতে পারছো না, তখন তাকে তুমি সেফালোথোরাক্স বলে দিচ্ছ। একের সঙ্গে অন্যজন একদম কম্বাইন্ড হয়ে আছে যে আলাদা ইন্ডিভিজুয়ালি এক্সিস্টেন্স নেই, কিন্তু ইনসেক্টের মধ্যে তিনটে জিনিসের এক্সিস্টেন্স খুব পরিষ্কারভাবে আছে, সেটা হচ্ছে হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। আচ্ছা এবার আমরা একটাই যাই, আমি এটা দিলাম অন্যভাবে, যাই হোক পয়েন্টগুলো লেখা নিয়ে কথা। ফিমেরো টিবিয়া জয়েন্ট, হ্যাঁ টিবিয়া এবং ফিমার মানুষের যে দুটো জিনিস কনসিডার করা হয় এইখানে সেইটা চলে এসছে, এবং জয়েন্ট এই যে জয়েন্ট এইটা চলে আসছে, সেজন্য ফিমেরো টিবিয়া জয়েন্ট। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড,
বাটারফ্লাই ফাটারফ্লাই সব করিয়ে দেওয়া হয়েছিলাম। ধর আমার না সব আমার ক্লাস মানে সব থেকে ম্যাম থোরাক্সটার এখানে লিখছি না, ফিমার, টিবিয়া, ফিমার টিবিয়া জয়েন্ট, সেমিনুলার প্রসেসেস, এই যে এই জায়গাগুলো প্রোনোটাম এইখানে থাকছে। আমরা এক একটা ইনসেক্ট ঝটপট পড়ে নেব। এই ইনসেক্টটা চার নম্বর হচ্ছে সেমিলুনার প্রসেসেস। এই যে প্রসেসগুলো না বাবা, এই যে থোরাক্সের গায়ে যে যে সমস্ত এই যে প্রসেসটা উঠছে, এই দুটো প্রসেসকে এই যে উঠছে এই যে বেরোচ্ছে, দিস আর কল প্রসেসেস। এই জায়গাটাকে বলি আমরা সেমিলুনার প্রসেস। সেমিলুনার হাফমুন হয়ে আছে, হাফমুন হয়ে আছে স্যার, প্রসেসটা স্যার হাফমুন হয়ে আছে, সেই জন্য এই যে এই যে এই কার্ভেচারটা বেসিক্যালি আমরা বলতে চাই, দিস ইজ সেমিলুনার প্রসেসেস। চাঁদকে অনেক সময় আমরা দেখি না, এরকম একটা কার্ভ হয়ে আছে সেই। আচ্ছা আমি একটু ডেজার্ট, তোরা একটুখানি যদি যা নিবি স্ক্রিনশট লেখ বা যা হোক লেখ বাবা, ওপরটাই লিখে রাখ ডেজার্ট লোকাস্ট। ডেজার্ট লোকাস্ট কিন্তু আমাদের একটা ইয়েতে আছে, মানে এইটা আমাদের এটার এটার মানে ইন্টারনাল পয়েন্টসগুলো নিজের মধ্যে আছে, ডেজার্ট লোকাস্ট। ঠিক আছে, নেক্সটটাই যাবো ঝটপট। তুমি এখানে বলতে পারছো এবং ক্যারেক্টারিস্টিক্স ফিচার হিসেবে লিখতে পারছো, এত সুন্দর ভাবে অ্যাপিয়ার হয়েছে। স্যার কেউ একটা কিছু বলছিলে, কে বলতো, সুশান্ত না সৌভিক? সবই কিছু বল, আমি কিছু বলিনি। সুশান্ত কিছু বলছিলি? ম্যাম আমি আসছি। আমি কি বললাম শুনতে পেলাম? আজকে কিছু শুনবো, আমি কিছু বলিনি। ও তুই কিছু বলিস নি। আচ্ছা, বাটারফ্লাই বাটারফ্লাই ঝটপট, একটা রঙিন বাটারফ্লাই চলে এসেছে, কিন্তু বেশিক্ষণ বাটারফ্লাই এর গায়ে সময় দেওয়া যাবে না। ঝটপট বাটারফ্লাই, তোরা উপরে একটা হেডিং করে লিখে রাখ, পার্টসটা লিখিস পাবি চাই তোরা লেখ তো, যাই হোক কিন্তু বাটারফ্লাইটা মানে ইয়ে অ্যান্টেনা, বাটারফ্লাই এর অ্যান্টেনা আছে, এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি। কারণ বাটারফ্লাই অন্তত আমরা কিছুকাল আগে অবধিও দেখতে পেতাম, আতা ইদানিং আমি দেখতে পাচ্ছি না। হেড থোরাক্স, থোরাক্সটা এখানে সিমরান প্রমিনেন্টলি হচ্ছে হেডের নিচে থোরাক্সের পার্ট, তারপরে হচ্ছে অ্যাবডোমেনের পার্ট, ওপরের দিকে হচ্ছে অ্যান্টেনা, তারপরে হচ্ছে কম্পাউন্ড আইজ, আর এই যে এই জায়গাটা, এই যে কম্পাউন্ড আইজের নিচে এইখানে কিন্তু প্রোবোসিস হয়ে যাচ্ছে। ম্যান্ডিবল আর বলছিস না, প্রোবোসিস বলছিস, শুটটা যেটা বেসিক্যালি মিড লেগ, ফোর লেগ, মিড লেগ, হিন্ড লেগ, তিনটে পার্টে ভাগ হয়ে যাচ্ছে লেগটা, তারপরে হচ্ছে অ্যাবডোমেন, তারপরে হচ্ছে স্পিরাকল। উইংস এর মধ্যে হিন্ড উইংস নিচের পোর্শনটা, মিড উইংস, ফোর উইংস, আর এই উইংস এর মধ্যে অনেক সময় আমরা, অনেক সময় না প্রায় আমরা দেখি, এটা পরিষ্কার দেখাই যায় যে এরকম ভেনেশন এর মতন রয়েছে। আমাদের মতন ভেন ভাবিস না, আবার রক্ত রক্ত কিছু যাচ্ছে না, তো এই যে মানে জাস্ট পাতার ভেনেশন যেরকম সেই রকম অ্যাপিয়ার করে, সেটাকে উইং ভেন বলছে। পাতার ভেনেশনের মধ্যে দিয়েও কিন্তু ট্রান্সলোকেশন অফ ফুড হয়, কাজে ওই রকম কোনো গল্প নেই, এটা জাস্ট ভেনেশন, মনে হচ্ছে যেন ভেন আছে, মানে ভেনে ভেনের মতন কি বলবো আমি, স্ট্রাকচারটা অ্যাপিয়ার করলো, ভেন নয়, ভেন নয়, কিন্তু জাস্ট মুড়ে মুড়ে উইংসটা এমন হচ্ছে মনে হচ্ছে ভেনেশন হয়েছে, ভেন আছে। ম্যাম সরাবো, এই যে স্পিরাকেল হচ্ছে যে তলার দিকে যে এই যে পাতলা দেখতে পাচ্ছি, এই যে সেগমেন্টেশনটা রয়েছে অ্যাবডোমেনের গায়ে তলার দিকে, এই সেগমেন্টস গুলো যাবো পরেরটায়। আমাদের সিলেবাসটা শেষ করতে হবে ম্যাম, এবার ঝটপট করি দেবো। সিল্ক মথ,
সিল্কমথের লাইফ সাইকেল এটা একটুখানি বাড়িতে দেখে নিস। এইগুলো আমরা সবারই কমন, সরি সরি, তোরা লাইফ সাইকেল বলে সিল্কমথ দিকে রাখ, এই ছবিটার সঙ্গে বেশি কিছু করার দরকার নেই, কারণ ছবিটা থাকবে। পরেরটাই যাচ্ছি, যাবো বাটারফ্লাইজ ভার্সেস মথের স্ক্রিনশট নে, এটা কিচ্ছু করার নেই, ডিফারেন্সটা দয়া করে একটু পড়িস, কিন্তু সৃজিতার দায়িত্ব নিয়েছিস। ব্যাস, ইউজুয়ালি কালারফুল, ইউজুয়ালি ডাল, হার্ড ক্রিস্টালাইজ, সিল্কি পিউপা, থিন বডি, থিক বডি, ড্রাই অ্যাক্টিভ, নাইট সরি সরি ডে অ্যাক্টিভ, নাইট অ্যাক্টিভ, লং স্ট্রেট অর ক্লাবড অ্যান্টেনি, শর্ট ফেদারলি অ্যান্টেনি, উইংস রেস্ট আপরাইট, উইং রেস্ট লং বডি, বা বাটারফ্লাই বন্ধ করে বসে, এরা স্ট্রেট হয়ে বসে। ওটাই হচ্ছে আমরা ছোটবেলা থেকে ওইটা থেকেই বুঝতাম যে মথ আর বাটারফ্লাই কোনটার ডিফারেন্সটা। তো উইংস রেস্ট ক্লোজ, সরি উইংস রেস্ট, হ্যাঁ, অ্যালং উইথ দ্য বডি হলো, নো উইংস হিঞ্জেস, উইংস রেস্ট ওপেন, আপার অ্যান্ড লোয়ার উইংস অ্যাটাচড, এই দুটো উইংস অ্যাটাচ থাকবে, এদের খোলা থাকবে। পরেরটা যাচ্ছি, হাউস ফ্লাই ঝটপট, সবার হয়েছে? থ্যাংক গড। সৌভিক, সৌভিক প্রণ হয়েছে? সুশান্ত হয়েছে? গুড, হাউস ফ্লাই ঝটপট ঝটপট ঝটপট, ওরে বাবা, সেই মশাটা আমার থেকেই গেল। হাউস ফ্লাই, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, পরের দিন আমরা আমাদের এই পেপারের সিলেবাস শেষ করতেই হবে। হাউস ফ্লাই, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, একদম বোঝা যাচ্ছে না বাবা। আচ্ছা এইখান থেকে শুরু করি, হ্যাঁ, উইং পরপর লিখে যা, উইং, অ্যাবডোমিনাল সেগমেন্ট, হাউস ফ্লাই, হ্যাঁ, যেটা আমরা দেখি, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, উইংস, অ্যাবডোমিনাল সেগমেন্ট, হলটার, এইচ এ এল টি ই আর ই, এইচ এ এল টি ই আর ই, যা কেলেঙ্কারি করলাম, হলটা, পোস্টেরিয়ার স্পিরাকেলস, ও যেটা জিজ্ঞেস করছিল সেগমেন্টটা, পোস্টেরিয়ার স্পিরাকেল, এসপিআই আর আই, এসপিআই আর এস সি এল, ফিমার, টিবিয়া, স্পার, টার্সাস, টি এ আর এস ইউ এস, টি এ আর এস ইউ এস, লেবি, ল্যাবাম, এল এ বি আই ইউ এম, সিউডো ট্র্যাকিয়া, ট্র্যাকি, সিউডো ট্র্যাকিয়া অর ট্র্যাকিয়া, সিউডো মানে ভাঙছে না, মানে মনে হচ্ছে, ইট সিমস ট্র্যাকিয়ার মতন, তাহলে লেবাম, ম্যাক্সিলারি পালপস, পি এল পি এস, অ্যান্টেনা, অ্যারিস্টা, কম্পাউন্ড আইজ, এই জায়গাটা দেখ, প্রেসকিউটাম, পি আর ই এস সি ইউ টি ইউ এম, অ্যান্টেরিয়ার স্পাইরাকল, এস সি ইউ টি ইউ এম, স্কুটম, মেসোপ্লিউরন, এম ই এস ও পি এল ই ইউ আর ও এন, এম ই এস ও পি এল ই ইউ আর ও এন, ক্যালিপটাস, সি এ এল ওয়াই পি টি ই আর এস, আর এইটা হচ্ছে স্ক্রুটেলাম, এস সি ইউ টি ইউ এল এল ইউ এম। হাউস ফ্লাইটা একটু বই থেকে দেখিস, নেক্সট দিন এখান থেকেই শুরু করতে হবে। দেখ
ঠিক আছে, গুড নাইট।